যেহেতু মানুষ আমি একটা মনও আমার একটা একটা তো সেই ক্ষেত্রে আমি সবাইকে তো মনটা দিতে পারবো না আমার একটাই কথা যে আমি দশ জনকে দেখে একজনকে বেছে নেব আচ্ছা হ্যাঁ আমি চিন্তা করব যে যে আমাকে প্রকৃত ভালোবাসবে যে পাঁচ বছর দশ বছর এগ্রিমেন্টে না যে আমাকে সারাটা জীবন তার জীবন সঙ্গিনী হিসেবে আমাকে পছন্দ করবে আমি তার ডাকে সারা দেব আমি এখনও যেটা কথায় বলে না চুন খেয়ে মুখ পড়ছে দই দেখলে ভয় লাগে ঠিক আমারটা একই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন আপনাদের সকলকে প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আজ আমরা আছি রাজধানীর একটি অঞ্চলে ক্যামেরার সামনে যাকে দেখছেন তিনি খুব পরিচিত একটি মুখ আমরা তার বিষয়ে আপনাদেরকে এর মধ্যে অনেকগুলো ভিডিও আমরা প্রচার করেছি তার লাইফ হিস্টোরির মানে সব কিছু আমরা পার্ট পার্ট আপনাদের মাঝে প্রচার করেছি তো প্রিয় দর্শক আমরা আপনারা জানেন ইতিমধ্যে আপনাদেরকে আমরা হয়তো জানাতে পেরেছি যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অসহায় নারী নারী উদ্যোক্তা সমাজের বেদের সম্প্রদায়ের নারী হিজড়া সম্প্রদায়ের নারী এই সমস্ত অসহায় নারীদের নিয়ে আমরা কাজ করে থাকি তো দর্শক আপনারা পুরো ভিডিওটি জুড়ে আমাদের ক্যামেরার সামনে আছেন পরিচিত মুখ আপন আপনারা আমাদের সাথে থাকুন এবং গল্পটি শুনতে থাকুন আমরা আজকের গল্পটি সাজিয়ে সাজাবো আশা করছি আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে এবং আপন আপুর বর্তমান তিনি কেমন আছেন তিনি এই ক্যামেরার সামনে এসে তিনি ইউটিউবের মাধ্যমে কি পেলেন সেই বিষয়টি আজকে আমরা জানবো আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাকে তো আজকে খুব সুন্দর লাগছে পাশাপাশি একবারে মানে একবারে গৃহবধূর মতো খুবই সেজে গুজে ক্যামেরার সামনে বসেছেন এই লুকটি কেন আজকে ঠিক সেরকম কিছু না এটা আমার আগে থেকেই কিন্তু এখন রোজার মাস সেই ক্ষেত্রে একটু গায়ে পায়ে কাপড় দেওয়াটাই ভালো না আচ্ছা এজন্য একটা যে সমস্ত দর্শক আমাকে ভালোবাসে পছন্দ করে তারা যদি যদি আমাকে সময় একই একই ভাবে পরিবেশে দেখে তাহলে অবশ্যই যারা ভালোবাসে তারাও আমাকে এখন আর ভালোবাসবে না এই কারণে আমি চেষ্টা করি এখন একটু পর্দা করার আচ্ছা মানে নিজের যে ন্যাচারাল লুকটা আছে সেটা ধরে রাখা নাকি আচ্ছা আপু আমরা তো মানে আপনাকে নিয়ে অনেকগুলো প্রতিবেদন প্রচার করেছি এবং মানে আমাদের এই ইউটিউব চ্যানেল এ পর্যন্ত যতগুলো ভিডিও আমরা আমাদের ভাইরাল হয়েছে তার মধ্যে আপনারটা পপুলার এবং ফার্স্ট আপনি আছেন তো আসলেই এটা মানে এটা হয়তো আমাদের সৌভাগ্য বলা যেতে পারে পাশাপাশি আপনার কাছে কেমন লাগে এই এই বিষয়টা আমার কাছে আমি আগে ভিডিওতে বলেছি আমার অনেক ভালো লাগে যারা আমাকে চিনতো না তারা এখন আমাকে চিনে যারা আমাকে জানতো না তারাও এখন আমাকে জানে তো আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই সবাই আমার দিকে তাকাই থাকে যারা চিনতো না তারাও আমাকে বলে যে আপন এই তোমাকে তোমাকে ইউটিউবে দেখলাম তোমাকে ফেসবুকে দেখলাম এ অনেক মানুষ অনেক কমেন্টস করে আমার অনেক ভালো লাগে অনেক ভালো লাগে না সুপ্রিয়া দর্শক আপনারা আমাদের সাথে থাকুন আমরা আপন আপুকে ক্যামেরার সামনে আজকে হাজির করেছি আপনারা ইতিমধ্যে আপনারা জেনেছেন তার লাইফ হিস্টোরির আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হলো যে হিজরা সম্প্রদায়ের নারীরা কিন্তু তারা একটু সাবলীল চলাফেরা করে এবং তারা একটু মানে সোজা মাটা চলার চেষ্টাই করেন তো আপন আপুর লাইফ স্টোরি আমরা পাট পাট আপনাদের মাঝে সব তুলে ধরেছি এবং তিনি তার মনের কথা সব কিছু আপনাদের মাঝে প্রকাশ করে বলেছেন যেটি আমার মনে হয় ইউটিউবে এই কোনো নারী যে তার জীবনের সম্পূর্ণ কথাগুলো আপনাদের মাঝে প্রকাশ করেছেন তো দর্শক আমাদের ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে শুনতে থাকুন এবং দেখতে থাকুন আর আমরা আপন আপুর কাছ থেকে আপনাদের আরও প্রশ্নের অনেক জবাব আমরা খুঁজে বের করব ইনশাল্লাহ তো আফু আরেকটি বিষয় আমরা জানতে চাইবো সেটি হলো যে আপনি আসলে মানে দর্শকের এত প্রিয় পাত্র হয়ে গেছেন যে এটা মানে মানে ফোন আমরা যখন ফোনটা খুলি তখন বুঝতে পারি যে খালি ফোন করলেই আপন আপু ফোন করলেই আপন আপু এই বিষয়টি আপনি আমাদেরকে একটু বলেন যে আসলে আপনার কাছে কি পরিমাণ ফোন আসছে না না আমার ফোন নাম্বার তারা মিডিয়াতে ইয়াতে দেওয়া নেই তো সেক্ষেত্রে আমাকে এরকম কোনো কিছু ফিল করতে হয় না আমার ফোন আসে না স্বাভাবিক আমার যেটা নিজের পার্সোনাল আমার বন্ধু-বান্ধব যারা আমার চেনা পরিচিত খুবই আম যাদের সঙ্গে আমার খুব আন্তরিকতা শুধু তারাই আমাকে ফোন দেয় এছাড়া বাইরের কেউ আমাকে মিডিয়া জগৎ থেকে ফোন দেয় না আর দ্বিতীয়ত কথা আমি জানি না মানুষের কোন জায়গাতে আমি আছি মানুষ আমাকে কতটা ভালোবাসে কিন্তু তার প্রমাণ আমি এখন পাচ্ছি যে মানুষজিও তো আমাকে এত চাচ্ছে। তার মানে অবশ্যই আমি মানুষের মনের মধ্যে আছি এটা আমার অনেক সৌভাগ্য আমি মনে করি আসলে দর্শকরা আপনাকে কোন জায়গায় নিয়েছে আপনাকে তারা কি মানে আপনার দৈহিক যে গঠন এটা দেখে কি আপনাকে দর্শকরা উপলব্ধি করে নাকি আপনার কথা আপনার দিলের যেই কথাগুলো আপনি প্রকাশ করেছেন এইগুলো নাকি আমি যে সমস্ত কথাগুলো বলেছি সেই সমস্ত কথা আমার জীবনের কথা আমার লাইফের কথা আমার জীবনে ঘটে যাওয়া সে সমস্ত কথা আমি একটা একটা বিন্দু পরিমাণ মাত্র মিথ্যা কথা বলি নাই হ্যাঁ প্রতিটা মানুষের জীবনে একটা হিস্টোরি থাকে হ্যাঁ সেটা আমার জীবনেও ছিল আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমি তো মিথ্যা কথা বলিনি যার কারণে হয়তো বা যারা কখনো উপরে উঠতে পারে না যারা সত্য কথা বলে তারাই কিন্তু আল্লাহ তাদেরকে নিজের হাতে উপরে উঠায় তো আমার সত্য কথার কারণে কিন্তু আজকে আমি এতদিন পেয়েছি আমি এটাই দর্শককে বলবো আবার সত্য কথা বলার ক্ষেত্রেই আজকে দর্শক আমাকে এতটা ভালোবাসে আচ্ছা প্রিয় দর্শক আপনারা আসলে ইতিমধ্যে হয়তো বুঝতে পেরেছেন যে আমরা এই আপন আপুর কন্ট্যাক্ট নাম্বারটি উনি মানে ভিডিওতে না দিয়ে তিনি আসলে কতটা উপকৃত হয়েছেন হয়তো এখন আপনারা কথা শুনে বুঝতে পেরেছেন যে আমরা মোবাইল খুললেই মানে শুধু সতে সতে ফোন যে আফোনফু আপু খালি আপন আপু তো আপন আফু দর্শকরা ইতিমধ্যে হয়তো জেনেছে যে আপনি মোবাইল নাম্বারটি আসলে কেন দেননি তো আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইব তো আমাদের মাঝে যতগুলো দর্শক ফোন করে এবং যারা কমেন্ট করে ম্যাক্সিমাম 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 হলো তারা শুধু বিয়ের অফার করে আসলে এই বিষয়টা আপনি একটু একবারে ক্লিয়ার করবেন আমাদেরকে আজকে ভাইয়া একটা কথা বলতে গিয়ে বিয়ে কিন্তু সবাইকে করা সম্ভব না হ্যাঁ হ্যাঁ যেহেতু মানুষ আমি একটা মনও আমার একটা একটা তো সেই ক্ষেত্রে আমি সবাইকে তার মনটা দিতে পারবো না আমার একটাই কথা যে আমি দশজনকে দেখে একজনকে বেছে নেব আচ্ছা হ্যাঁ আমি চিন্তা করব যে যে আমাকে প্রকৃত ভালোবাসবে যে পাঁচ বছর দশ বছর এগ্রিমেন্টে না যে আমাকে সারাটা জীবন তার জীবন সঙ্গীন হিসেবে আমাকে পছন্দ করবে আমি তার তারা সারা দিব এছাড়া অন্য কিছুকে আমি পছন্দ করি না আমাকে এমন মানুষ আছে যেমন একটা ছেলের সঙ্গে আমার সম্পর্ক ছিল দীর্ঘ আটটা বছর রিলেশন ছিল সম্পর্ক ছিল বিয়ে হয়েছে এখন কিন্তু ছেলেটা আমাকে ফেলে চলে গেছে বর্তমান সমাজের কাছে আমি রক্ষিতা আচ্ছা এখন আপনি যেহেতু তার 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 কথা বলেন আচ্ছা এখন আপনি যে অনেক বর্তমানে ব্যাপক ভাইরাল এবং এই সময় কি সে মানে আপনার সাথে আবার যোগাযোগ করার চেষ্টা করছে কিনা বা যে আপনি এত জনপ্রিয় এখন বর্তমান সোশ্যাল মিডিয়াতে মানে এটা দেখে কি আপনার সাথে সে আবার যোগাযোগ করতে চেয়েছে কিনা হ্যাঁ সে আমার সঙ্গে যোগাযোগ করছে সে আমাকে অনেক কয়েকবার ফোন দিচ্ছে ফোন দিচ্ছে অলরেডি ফোন দেয় এখন আমাকে ফোন দেয় ফোন দিয়ে বলে যে আমি অনেক ভুল করছি এখন ক্ষমা ক্ষমা চাচ্ছে আর কি কিন্তু আমি তো বলি যেটা আমার হারাবা সেটা তো এখন তো আমার হারানোর কোনো কিছু ভয় নেই তো আমার কথা একটাই ও আমাকে বারবার বলতেছে যে আমি মাপ চাই এবং আমি দুজনকেই রাখবো ও আমাকে এই অফারটাও দিছে যে আমি ওর সঙ্গে আমার বউ যেহেতু আছে সেক্ষেত্রে বউ থাকুক তোমার জায়গাতে তুমি থাকবা হ্যাঁ কারণ তোমার তো সব কিছু হবে কখনো বাচ্চা হবে না ওনাকে একটা বাচ্চার কারণে নাকি আমাকে ফেলে চলে গেছে আমার সঙ্গে আটটা বছর থাকলো খাইলো ঘুমাইলো একই বেডে একই ঘরে একই সাধে নিচে অথচ ও আমাকে এখন বলতেছে যে আমি এখন বাচ্চার জন্যই চলে গেছে তোমার লাইফ থেকে আচ্ছা তো নতুন করে যদি আপনার লাইফে কেউ আসে তাহলে সে কি এরকম করবে কিনা আপনার সাথে আমি আশাবাদী যে ছেলে মানুষ সবাই আয় আমি এখন ও যেটা কথায় বলে না চুন খেয়ে মুখ পরসে দই দেখলে ভয় লাগে আচ্ছা তো আপনি তো মানে এখন নতুন করে যদি কাউকে চিনতে হয় বা কাউকে চিনতে হয় জানতে হয় তাহলে তো মানে আমাদের দর্শকরা যারা ফোন করে অনেকেই নাম্বারটা আসলে আমাদের কাছে চায় তো আমরা সেক্ষেত্রে আসলে কি করতে পারি আপনি যদি একটু বলে দেন ক্লিয়ার করে দেন তাহলে আমাদেরকে হয়তো দর্শকরা ডিস্টার্ব করবে না একটু যদি বলে দেন আপনি এখন কে কোন উদ্দেশ্যে ফোন দেয় সেটা তো আমি বলতে পারবো না আমি তো আর না

এক দর্শক তিনি কিছু সহযোগিতা নগদ অনুদান করেছেন আপনাকে পৌঁছে দেওয়ার জন্য তার বাড়ি মুন্সীগঞ্জে এবং আরও অনেক দর্শক আছেন যারা খুব মানে আপনাকে একবারে মন থেকে ভালোবাসে খালি আপনার সাথে যোগাযোগ করতে চায় আসলে আমরা তো যেহেতু আপনার অনুমতি ছাড়া এটা করতে পারি না হ্যাঁ তো সেক্ষেত্রে মানে আপনি কিছু বলবেন কি না দেখেন আমি মিডিয়ার মাধ্যমে আমাকে অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করতে যাচ্ছে আর যে আমাকে সাহায্য সহযোগিতা করছেন তাকে অসংখ্য ধন্যবাদ আমি দোয়া করি আল্লাহ আমার মাথা যত চলে আছে অত বছর তাকে বাঁচায় রাখুক আর দ্বিতীয়ত কথা যে আমাকে বর্তমানে একটা ছেলে অনেক পছন্দ করে আচ্ছা আচ্ছা হ্যাঁ অনেক পছন্দ করে ছেলেটা আমাকে এরকম আশ্বাস দিচ্ছে যে সে আমাকে লাইফ পার্টনার করবে আচ্ছা সে আমার সুখে দুঃখে বিপদে আপদে সবসময় আমার পাশে পাশে থাকবে আচ্ছা সে পৃথিবী একদিকে হয়ে যাবে আমি আর একদিকে থাকবো তবুও সে আমার দিকেই থাকবে সে তার ফ্যামিলি থেকেও যদি যদি কোনো চাপ আসে সে ফ্যামিলি থেকেও চলে আসতে আমার এই হাতে হাত রাখতে সে এরকমও কথা দিচ্ছে সে কিন্তু বাংলাদেশি না আচ্ছা সে কিন্তু প্রবাসী প্রবাসে থাকে হ্যাঁ আচ্ছা আমরা কি জানতে পারি সে কোথায় থাকে কোন রাষ্ট্রে থাকে না আমি এটা বলবো না এটা সিক্রেট সিক্রেট আচ্ছা তো আচ্ছা আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই আপনি মানে আসলে আপনি তো এখন যেহেতু অনেক মানে অনেকটা পরিচিত মুখ আপনি ব্যাপক ভাইরাল হয়ে গেছেন ইতিমধ্যে ইউটিউব বলেন ফেসবুক বলেন সব জায়গাতেই তো মানে আপনার সর্বশেষ দর্শকের উদ্দেশ্যে যদি আমাদের কিছু বলেন এই ভিডিওটা আমরা শেষ করবো কিছু যদি বলতে চান আপনি আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা সবাই লাইক কমেন্টস শেয়ার করেন হ্যাঁ আর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর বেশি বেশি করে ভালো কমেন্টসটাই করবেন খারাপ কমেন্টস করবেন না আমিও তো মানুষ হ্যাঁ সবাই তো মানুষ রক্তে মাংসে করে আপনার মতোই একটা মানুষ আমি আমার এই জীবনের প্রতি কিন্তু আমার কোনো দায় নেই আমার কোনো হাত নেই হ্যাঁ তা আপনারা সবাই আমাকে একটু ভালো কমেন্টস করবেন আর সবাই চেষ্টা করবেন আমি যাতে করে আরও আপনাদেরকে ভালো ভালো সুন্দর ভিডিও দিতে পারি আচ্ছা আপনি আপু ভালো কথা বলেছেন অ্যাকচুয়ালি আপনার লাইফটা তো গড গিফট তো প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে আপনারা যেমনটা জেনেছেন যে আমরা আপন আপুর লাইফ স্টোরি আপনাদেরকে সম্পূর্ণভাবে আপনাদের মাঝে আমরা প্রচার করেছি তো আজকের ভিডিওটি লাইফ স্টোরির জন্য নয় আমরা আজকের ভিডিওটি সাজিয়েছি আফুর কিছু দর্শকের কিছু প্রশ্ন এবং তার বর্তমান অবস্থা তিনি কেমন আছেন আমরা জাস্ট একটু জানার জন্যই কাছে আসা তো দর্শক আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং বরাবরের মতো আমাদের সাথে থাকুন আপনাদের শুভকামনায় আজ বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আপু আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ